নমস্কার, জ্যোতিষ আলোকে ভালো থাকুন অনুষ্ঠান নিয়ে আমি মনিকা আপনাদের জন্য উপস্থিত, আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি। আমাদের সৌভাগ্য যে আপনাদের কাছে আমরা লাইভ অনুষ্ঠান করতে পারছি, কারণ আমরা সচেতন ছিলাম, সজাগ ছিলাম। অনুষ্ঠানের শুরুতেই বলে রাখি যে আমরা কিন্তু মেনে চলেছি তার কথা, আমরা তার উপদেশ মেনে চলেছি। আসলে কি জানেন তো, করোনা নিয়েই সারাক্ষণ আলোচনা হচ্ছে, তো এখনো চলছে। পাত্তা দেবো না দেবো না করেও খানিকটা তো পাত্তা পেয়েই যাচ্ছে, কিছু করার নেই। তবুও করোনা একটা শিক্ষা দিয়ে এলো আমাদের প্রত্যেককে, এবং সেই শিক্ষাটা নিতে পারলে ভালো, না নিতে পারলে লুজার। শিক্ষাটা হলো যে যদি আমরা ভয় পাই তাহলে মাথায় চলে বসবে, আর যদি ভয়কে জয় করতে পারি তাহলে কিন্তু আমরা সত্যি সত্যি আলটিমেটলি সাফল্য আমাদের হাতে। এবং এটা একটাই কথা বোঝায় যে সর্বক্ষেত্রে ভয়টাকে কিন্তু জয় করতে হবে, সেটা আপনার ডাক্তারের কাছেই হোক, আপনার যে কোনো রোগ ব্যাধি হোক, কিংবা আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন সেখানেও ভয়। জ্যোতিষতান্ত্রিক যারা রয়েছেন, আমি তন্ত্রকে ছোট করে বলছি না, ডেফিনেটলি সেটা কাজ করে যদি কাজের মতো কাজ হয়। কিন্তু আমরা ওই ভয় পাবো করি, ভয় পেয়ে যাচ্ছি, এই করতে করতেই কিন্তু খানিকটা মাথাটাকে নুয়ে দিই, এবং তখনই কিন্তু আমরা সর্বোপরি সব দিক থেকে আমরা হেরে বসি। এবং সত্যি সত্যি করোনা মনে হয় আমাদেরকে এটা আরেকবার নাড়িয়ে দিয়ে গেল, বুঝিয়ে দিয়ে গেল যে ভয়কে জয় করতে শিখুন, এমন যেন না হয় মতি ভয়তে আমি করিব নতি। সেই গভীর কথাতেই ফিরে আসি। আর কৌশিকদা তো বারবার করে আমাদের এই ভয়কে কী করে জয় করতে হয় সেটাই শেখাচ্ছেন। কারণ কী বলুন তো, কীভাবে শেখাচ্ছেন তিনি? তিনি কি কখনো এরকমভাবে জাগ দিয়েছেন আপনাদের? না, দেননি, কিন্তু পরিষ্কার করে বিষয়টি বলেছেন, কেন হয়, কিভাবে হয়, কখন হয়, এবং এর ফলে কি কি ঘটতে পারে। এবং এটাই তুই জানলে পরেই তো ভয়টা চলে যায়, কি কৌশিকদা, তাই না? যে কোনো বিষয়কে যদি আমরা সঠিকভাবে জানতে পারি, যেমন ধরুন প্রথমে জানতাম না কি হতে পারে করোনা নিয়ে, যখন জানতে শুরু করলাম যে বিষয়টা এই রকম, যে স্যানিটাইজ করলে, পরিষ্কার থাকলে, মাস্ক পরলে বা হাত ফাত ধুলে মোটামুটি যদি পাবলিক প্লেসে কম যাওয়া যায় তাহলে এখান থেকে বাঁচতে পারি, দেখুন আস্তে আস্তে কিরকম বোধগম্য হয়ে গেছে বিষয়টা, ঝরঝরে পরিষ্কার, ঠিক তেমনভাবে কিন্তু জানতে হবে আসলে অ্যাস্ট্রোলজি আমাদের জীবনে কি শিক্ষা দেয়, কি পেতে পারি অ্যাস্ট্রোলজারদের কাছ থেকে, এবং কি করতে পারি, কি করতে চাই, কি করতে পারি না, সবটাই জানতে হবে। কারণ কৌশিক ডিগার সব সাথে রয়েছেন, আর্ট অফ অ্যাস্ট্রোলজি, যার ভাবনায় যার জন্য আজকে আমরা আর্ট অফ অ্যাস্ট্রোলজিকে পেয়েছি। কৌশিক, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে। মোটামুটি ডিফেন্সটাকে সলিড করে অফেন্সিভ খেলায় তো আমরা 13 তারিখ থেকে নেমেই গেছি, সেটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার একটি অ্যাডে রিসেন্ট টাইমে গত সপ্তাহের থেকে বোধহয় আমি দেখা শুরু করেছি, ঠিক আমার হুবহু কথাটা নিয়ে সুন্দর একটা বড় কোম্পানি অ্যাড করছে যে ডিফেন্সটাকে সলিড করে অফেন্সিভ খেলতে হবে আমাদের। মানে মোদ্দা কথা কথাটা এই, কোনো একটি বড় কোম্পানি স্যানিটাইজার বার করেছে, তাদের স্যানিটাইজ অ্যাডভার্টাইজমেন্টটা ঠিক এই কথাটাই বলছে, ঠিক হুবহু সেম কথা বলছে। শুনে আমার রাগ হলো একটু, না ভীষণ গর্ব হচ্ছিলো। তার কারণ হচ্ছে এই সমস্ত অ্যাড, মানে কোম্পানির অ্যাডের যারা ট্যাগলাইন ঠিক করেন, যারা ক্যাপশনস ঠিক করেন, তারা আমার থেকে অনেক 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 শিক্ষিত মানুষজন, আমি জানি। কারণ সেরকম দু একটা শিক্ষিত মানুষজনের সংস্পর্শে আমি জ্যোতিষী হিসাবে আছি। তারা কী খুঁড়োদার তাদের মস্তিষ্ক, কী খুঁড়োদার তাদের ক্রিয়েটিভিটি চিন্তা করার বাইরে। সুতরাং আমার এই 13 তারিখ এখানে বলে যাওয়া যে ডিফেন্সটাকে সলিড করে আমাদের অফেন্সিভ খেলা খেলতে হবে, ফুটবলের সেই টার্মোলজিটা নিয়ে আমি কথাটা বলেছিলাম এবং রোজ বলছি, সর্বক্ষণ বলছি, আপনাদের সম্ভবী আশ্রয়ে বলছি, চ্যানেল ভিশনের প্রত্যেক শনিবার এখন আমরা আসছি, এই অনুষ্ঠান থেকেও বলছি সেম কথা, যে নিয়ে কোনো বড় কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে। শুনে ভালো লাগছে যখন আপনার বলা কোনো কথা বা আপনার কোনো কর্ম, দেখবেন কোনো প্রতীতযশা বিগ কেউ সেম টু সেম কর্ম করছে, তখন দেখবেন একটা ভালো লাগা জন্মায়, নিজের উপর কনফিডেন্স বাড়ে। আমার যেন মনে হচ্ছে সত্যি আমি বোধহয় একটা কনফিডেন্স বাড়ার মতোই কাজ করেছি, সঠিক ট্যাগলাইনটা আমিও পুট করেছি যে ডিফেন্সটাকে সলিড করে অফেন্সিভ আমাদের কিন্তু খেলতেই হবে, তাহলেই আমরা করোনাকে হারাবোই হারাবো। সুতরাং যাই হোক, এটা ভালো লাগা নিশ্চয়ই আপনারা অনেকে বুঝতে পারছেন আমি কোন অ্যাডের কথা বলছি। আমি তো কোম্পানি তো আমাকে পয়সা দেয়নি, পয়সা দিলে আমি নামটা করে দিতাম, আপনারা দেখবেন টিভি তো নিশ্চয়ই দেখেন। এখন সেই 13 তারিখের কথা বলাতে আরেক কথা মনে পড়লো, যেটা আমাদের হাতে ক্লিপিং এই মুহূর্তে নেই, চেষ্টা করব আমরা দেখাবার, আজকে চেষ্টা করব। ইউটিউবে যারা দেখেননি তারা ইউটিউবে আপলোড করে দিয়েছে আমার কর্তৃপক্ষ, চ্যানেল ভিশন কর্তৃপক্ষ। সুতরাং প্রথমে ছিল না ইউটিউবে, 13 তারিখের অনুষ্ঠানটা হয়েছে, 20 তারিখেরটা তো এসেইছে, আজকে 27 তারিখ, গত 20 তারিখের অনুষ্ঠান তো আছেই, তার আগে 13 তারিখের অনুষ্ঠান ইউটিউবে শুরুর দিকে বোধহয় ছিল না, তারপরে কিন্তু আমি দেখেছি এসে গেছে ইউটিউবে, চ্যানেল ভিশনের 13 তারিখের অনুষ্ঠান
অনুষ্ঠানটাকে আপনি মারবেন মেরে ঠিক বোধহয় মোস্ট প্রবাবলি এই 13 14 16 মিনিট 16 মিনিট 30 সেকেন্ডের পর 16 মিনিট 30 সেকেন্ড নাগাদ থেকে মোটামুটি 17 মিনিট 17.5 মিনিট অবধি শুনবেন ওখানে কিন্তু ওই সূর্যগ্রহণের পারসপেক্টিভে কিছু ভবিষ্যদ্বাণী ছিল যে যেহেতু তখনো সূর্যগ্রহণ হয়নি 21 তারিখ সূর্যগ্রহণ হয়েছে গত রবিবার আর আমরা 13 তারিখের অনুষ্ঠানে ছিলাম প্রথম লাইভে ফিরে আসা আমাদের আমার অনিকার সেই জন্য ওখান থেকে আমি বলেছিলাম যে কি হতে পারে সেখানে কিন্তু বিদ্যুৎ ঝলকানির কথা বলা ছিল অর্থাৎ থান্ডারস্টর্মের কথা বলা ছিল বজ্রবিদ্যুতের কথা বলা ছিল যেখান থেকে আমরা প্রচুর আমাদের সহযোগী মানুষকে আমরা বিহারে এবং ইউপিতে হারিয়েছি একসাথে 107 জনের মৃত্যু বিদ্যুতে মানে আকাশের থেকে নেমে আসা থান্ডারস্টর্মে মানে আমার তো মনে হয় রেয়ার কেস একদমই রেয়ার কেস এবং এরকম অনেক কিছু প্র্যাকটিক্যালি হবে কারণ 5 তারিখ আবার উপচ্ছায়া গ্রহণ আছে যদি আজকে সময় পাই আজকে বলবো না তো বোধহয় সামনের শনিবার 5 তারিখ পড়ছে কি রে পড়ছে 2 3 4 5 না এগেইন রোববার দিনই 5 তারিখ হ্যাঁ একটু সঙ্গে দেব দাদা আবার চন্দ্রগ্রহণ লুনার এক্লিপস আছে সেই নিয়ে বলবো আজকে পারলে আজকেও বলবো না তো সামনে শনিবার দেখিনি একজন বন্ধু খুব ব্যস্ত আছেন হ্যাঁ নমস্কার বলুন দেখেন না তো তাই হ্যাঁ নমস্কার বলুন হ্যালো হ্যাঁ আপনি কাটেনি আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন হ্যালো কাটেনি হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি দাদা বলুন হ্যালো অসম্ভব টিভি সেটের ভলিউম প্রথম কথা হচ্ছে প্লিজ কি বলে দাও তো ভালো করে বলে দাও প্রত্যেকবার বলার যে বহু বছর ধরে বলে আসছি ফোন যখন আপনারা টিভির পর্দায় যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে যখন ফোন করবেন তখন দয়া করে টিভি সেটের ভলিউম কেউ বাড়িয়ে রাখবেন না তাহলে এরকম হ্যালো হ্যালো করে কিন্তু পুরো লাইনটাই ডিসকানেক্ট হয়ে যাবে যখন ফোনে আসবেন তখন অবশ্যই টিভি সেটের ভলিউমটাকে একদম মিউট করে দেবেন বা পাশের ঘরে চলে যাবেন পাশের ঘরে না মোটামুটি বেশ ওখানে দু গজকে দূরে দিলে হবে না ওই সোশ্যাল ডিস্টেন্সিংটা অনেকটা মেনটেন করবে যদি বাড়ির লোক টিভিতে শুনে আপনার সাথে আমার কথোপকথন অবশ্যই শুনুন তারা আপনি তাহলে ছাদে চলে যাবেন দূরবর্তী কোনো ঘরে বা বারান্দায় চলে যাবেন যেখান থেকে ওই টিভির সাউন্ডটা আপনার ফোনে আসবে না তাহলে টিভি যারা শুনছেন শুনুক আপনি ফোনে শুনুন যাবতীয় কিছু আর না তো টিভিটা মিউট করে দয়া করে ফোনে বার্তালাপ করুন তাতে আপনারা শুনতে পাবেন আপনাদের সাথে কথা বলার জন্য আমরা বসে আছি সুতরাং ফোনটা কেটে গেলে আমাদের ভালো লাগে না কিন্তু ফিডব্যাক আসলে ফোনটা কেটেই যাবে আলটিমেট কথাটা হবে না এটা মাথায় রাখবেন 5 তারিখ এগেইন আবার একটা চন্দ্রগ্রহণ আছে এক মাসের মধ্যে কত চন্দ্রগ্রহণ 5 এবং 6 জুন যেটা হয়েছিল সেদিন আমি আপনাদের সামনে আসতে পারিনি লকডাউনে আমরা বাড়িতে সবাই ছিলাম করোনাকে দূর করার জন্য আমরা ঘরে করোনা দূরে কিন্তু যাই হোক কতটা দূরে হয়েছে বুঝতে পারিনি তখন এখন বুঝতে পারছি যাই করো আমি তো আপনি তো ঘরেই ছিলাম আমরা যথাযথভাবে সেটা পালন করেছি কিন্তু তা সেইখানে দাঁড়িয়ে চন্দ্রগ্রহণের প্রেক্ষাপটে কী হতো না হতো বলতে পারিনি আমফান বলতে পারিনি যারা সম্ভাবী শ্রোতা তারা সব কিছু শুনেছিলেন যে আমফান আসবে কোস্টাল রিজিয়ন ভাসাবে তারপরে আবার নিসর্গ নাম আমফানে আসবে না নিসর্গে আসবে আমি জানতাম না কিন্তু কোস্টাল রিজিয়ন ভাসাবে ঝড়ঝাপটায় সেটা কিন্তু বলাই ছিল যারা সম্ভাবী শ্রোতা দেখেন তারা তো পেয়েইছেন অনবরত পেয়েছেন অনুষ্ঠানগুলো তা গতদিন যখন সূর্যগ্রহণ পেয়েছিলাম তখন আমি বলেছিলাম 13 তারিখের অনুষ্ঠান থেকে সেখানে ওই বিদ্যুৎ ঝলকের কথা ছিল নানাবিধ ঝামেলা ঝঞ্ঝার ভূমিকম্প তো দেখছেন কীরকমভাবে রোজই প্রায় গেল রব উঠছে আমাদের দেশে ভূমিকম্পে এই এখানে গেল ওখানে গেল সেখানে গেল সে লাদাখ থেকে এনসিআর সব জায়গায় হয়েই চলেছে কখন বড় আসবে ভগবান করুন ছোট ছোট করতে করতেই যেন ভূমিকম্পের শেষ হয় যেন বড় না হয় কোথাও আর আমরা সত্যি বলছি নিতে পারছি না মোটামুটিভাবে 5 লাখের কাছাকাছি করোনায় মৃত আমেরিকাতেই 16 লাখ 0.5 লাখের ওপর চলে গেছে ব্রাজিলে খালি দুটো দেশ মিলিয়ে প্রায় 2 লাখ এত সাধারণ মানুষের মৃত্যু খালি করোনায় তার সঙ্গে আদার্স আপদ বিপদ তো অলওয়েজ আছে সে পাকিস্তানের প্লেন ক্র্যাশ থেকে বছরের শুরুতে ইরানের প্লেন ক্র্যাশ হওয়া থেকে শুরু করে সকল কিছু লেগেই আছে আমাদের এখানে বাজ পড়েও 107 জন চলে গেল যেন 100-200 এখন কোনো ফ্যাক্টরি না মানুষ মরার জন্য মানে এমন একটা অদ্ভুত বছরে আমরা আছি কারণ প্রাণহানির প্রচণ্ড সম্ভাবনা এই বছর ছিল সম্ভাবী অ্যাস্ট্রো প্রোগ্রাম থেকে আপনারা সেটা বারবার শুনেছি গলাটা দিয়েই আছে সত্যি মনিকা হারিকাটে গলাটা দিয়েই আছে কিন্তু অদ্ভুত হলেও সত্যি আগামী 5 তারিখ জুলাই মাসের নেক্সট পূর্ণিমার দিন যে লুনার এক্লিপসটা হবে অবশ্যই পেনেম্বুলার লুনার এক্লিপস উপচ্ছায়া গ্রহণ এটা নর্মালি দৃশ্য হবে না কিন্তু এই গ্রহণে কত নেগেটিভিটি নেই এবং এই গ্রহণটায় কিছু
মহিলা রিলেটেড পজিটিভিটি আছে ফোনটা নিয়ে নি আস্তে আস্তে ওকে মহিলা রিলেটেড আপনারাও মাথায় রাখুন আমিও মাথায় রাখছি দেখে নি তার আগে ফোনে কে আছেন নমস্কার কে আছেন সঙ্গে নমস্কার দাদা হ্যাঁ পুরো নাম কে বলছেন আমি বর্তমান থেকে বলছি বর্তমান থেকে কি নাম দীপক দীপঙ্কর চৌধুরী দীপঙ্কর চৌধুরী হ্যাঁ বলুন দীপঙ্কর বাবু ডেট অফ বার্থ 16:45 বর্ধমান তাই তো কি বার ছিল কর্কট লগ্ন মীন রাশি রেবতী নক্ষত্রে আপনার জন্ম থার্ড হাউসে রবি বসে আছে চিত্রা নক্ষত্র সপ্তমস্ত তুঙ্গী মঙ্গল বসে আছে ফ্যাবিউলাস চতুর্থে বুধ বসে আছে বৃহস্পতি অষ্টমে বক্রী অবস্থায় বসে আছে শুক্র চতুর্থে বসে আছে আপনার জন্ম ছকটা কি আমি আগে দেখেছি কোথাও আপনার জন্ম ছকটা কি আমি কোথাও আগে দেখেছি না এই প্রথম দেখছি আগে কোথাও ফোন করেছিলেন দাদা আপনি বা আপনার বাড়ির কেউ আপনার জন্য না এই প্রথম দেখছি বেশ বলুন আপনার কি জানার আছে বলুন কি কাজ কারবার করেন সরকারি চাকরি করেন কতদিন আগে বিয়ে হয়েছিল নিজে প্রেম করে বিয়ে করেছিলেন তারপরে সেটা ডিভোর্স হয়ে গেছে ফার্দার বিয়ে করতে চাইছেন তাই তো অক্টোবর মাসের পর থেকে আপনার ফারদার বিবাহ হতে পারে তবে যেহেতু একবার ডিভোর্স হয়ে গেছে এটা আমার রিকোয়েস্ট সপ্তমে মঙ্গল বসে আপনার মঙ্গল দোষ তৈরি করছে বাট কর্কট লগ্নে সপ্তমে তুঙ্গী মঙ্গল মঙ্গল দোষ তৈরি করছে এটা যেরকম ঠিক সে কিন্তু সঙ্গে রোচক মহাপুরুষ রাজযোগও তৈরি করে রেখেছে এটা দুর্দান্ত পজিটিভ সুতরাং বৈবাহিক জীবনের ক্ষেত্রে মঙ্গল দোষ ওলা মেয়ে আপনাকে নিতে হবে এর কোনো মানে নেই কিন্তু আপনার যে ভাগ্যস্থানে চন্দ্র এবং থার্ড হাউসে রবি বসে থেকে গ্রহণ দোষে ফেসে বসে আছে দুটো লুমিনারিজি এই রবি আর কেতু এবং চন্দ্র আর রাহুর যে গ্রহণ দোষটা ভাগ্যস্থানে থার্ড হাউসে বসে আছে সেটা কিন্তু আপনাকে মাঝে মধ্যেই ভাগ্য বিড়ম্বনা থেকে নিজের মানসিক অস্থিরতা থেকে অহেতুক কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে পড়ে যাওয়া যে কোনো তৃতীয় পক্ষ আপনার জীবনটাকে কিন্তু একদম বিষ বানিয়ে দিতে পারে সুতরাং সেই দিকে সজাগ সর্বক্ষেত্রে যেহেতু আপনি ব্যবসা করেন ব্যবসায়িক ক্ষেত্রেও থাকতে হবে পারিবারিক দাম্পত্য জীবনেও ভবিষ্যতে থাকতে হবে এই থার্ড হাউসে চন্দ্র এবং রবির যে এফেক্টটা ভাগ্যস্থান এবং তৃতীয় ঘরে হয়ে বসে আছে সেই জন্য আপনার ডিসিশান খুব শান্ত মতো আপনার নিজের নেওয়া আমার মনে হয় ভালো সেই জায়গাটায় বুঝে শুনে জন্ম ছকটাকে ম্যাচিং করে বিবাহটা করবেন আগামী নভেম্বর মাস অনওয়ার্ডস আপনার নেক্সট ম্যারেজ নেগোসিয়েশনের জন্য আমার মনে হয় ভালো টাইম শুরু হবে সেই সময় থেকে টাইমটাকে কাজে লাগাতে পারেন হ্যাঁ আমি তো এমনি ডিভোর্স তো কি ডিভোর্স কি কেমন হতে পারে কি বুঝলাম একটু জোরে বলুন আমি তো এমনি একটা ডিভোর্সি ছেলে তো কেমন মেয়ে পাচ্ছি সাথে তো দেখ ডিভোর্সি ছেলে বলে ডিভোর্সি মেয়ে পাবে এরকম কোনো ব্যাপার নেই নাও হতে পারে আবার হওয়ার চান্সই ম্যাক্সিমাম সেরকমও খুঁজতে পারে কারণ সেরকম হওয়ার চান্স ম্যাক্সিমাম আপনার জীবনটা ভালো কাটাতে হবে প্রথম পক্ষে যে বিয়েটা আপনি করেছিলেন সেখানে সন্তানাদি আছে আপনার না বোধ হয় নেই সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে
বৈবাহিক জীবনটা আপনার যিনি আপনার ওয়াইফ হন তার সাথে খুব শান্তিপূর্ণভাবে ভাব ভালোবাসা সহ কাটবে কিনা, সুস্থ সুন্দর একটা সন্তান আপনার প্রাপ্তি হবে কিনা, তাকে নিয়ে জীবন চর্চাটা ভালো করে স্ত্রী সন্তানকে নিয়ে কাটাতে পারবেন কিনা, আমার মনে হয় এটা দেখাই বেশি জরুরি। নট দ্যাট যে ঐশ্বর্য রাই বা প্রিয়াঙ্কা চোপড়ার মতো দেখতে সুন্দরী গৃহিণী আপনার আমার হবে কিনা, কারণ আপনি আমি সাধারণ মানুষ তো, চাহিদা সকলেরই, দেখুন প্রত্যেক পুরুষ মানুষেরই রাজকন্যার চাহিদা থাকে আর প্রত্যেক মহিলারই রাজপুত্রের চাহিদা থাকে, এটা নর্মাল, এটা আপনার কোনো অন্যায় নেই। কিন্তু ব্যাপার হচ্ছে আমার মনে হয় রাজকন্যার থেকে একটু ঘরোয়া কন্যা বেছে নিলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে, যেহেতু সপ্তমস্ত মঙ্গল বসে আছে, নিজে প্রেম করেছিলেন কিন্তু প্রেমটা টেকাতে পারলেন না, কারণ আপনার মধ্যে কনফিউশন এবং থার্ড পার্টি কোনো রকম এনগেজমেন্ট আপনাকে ঝামেলায় ফেলে দিয়েছে। ওই জায়গাগুলো ঠিক করতে হবে, ওই জায়গাগুলো মেরামত করতে হবে, গ্রহণ দোষের জায়গাগুলো মেরামত করে আগামী নভেম্বর অনওয়ার্ডস বিয়ের জন্য চেষ্টা করুন। একটা ভালো মহিলা দরকার আপনার বউ বানানোর জন্য, যার জন্মছকের সাথে আপনার জন্মছকটা মিলবে, যাকে বিয়ে করলে ভবিষ্যতে আপনি সুস্থ সুন্দর সন্তানাদি সহ বৈবাহিক জীবন বউকে নিয়ে সন্তানাদিকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে ভালো কাটাতে পারবেন। আমার মনে হয় সেই চিন্তাটা মাথায় রেখে কাজ কারবার করুন, কোনো টোনা টোটকা রত্ন দিয়ে দিলে আপনার ঐশ্বর্যটাই জোগাড় হয়ে যাবে, এটা সবাই পারতে পারে, আমি পারবো না। আমি যেটা পারতে পারি আপনাকে সুস্থ সুন্দর বৈবাহিক জীবনে ফার্দার প্রবেশ করিয়ে একটা সুস্থ যাতে সন্তান আপনার হয়, বউয়ের সাথে ভাব ভালোবাসা যেন চলে, জীবনটা যেন আপনার ফুলকলুচির মতো ফুলে ওঠে, সেটা আমি করার চেষ্টা করতে পারি। তার জন্য আপনি চাইলে আমার কাছে আসতে পারেন, আর তা না তো আমি ছাড়া পৃথিবীর সবার কাছে যেতে পারেন। সঙ্গে থাকুন দাদা, অনেক 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 ধন্যবাদ। এক একজন বন্ধুর কথা থেকে এক এক রকম ভাইব্রেশন আমরা পাই এবং তাতে শিক্ষাটা আমরা পেয়ে যাই আর কি, যে কি করা উচিত। আমি অনুষ্ঠানের শুরুতে যেটা বললাম, কি করব আর কি করব না, কি চাইবো আর কি চাইবো না, এই বিষয়টা যদি একবার পরিষ্কার হয়ে যায় নিজের কাছে, তাহলে জীবনটা হ্যান্ডেল করা কিন্তু ভীষণ সহজ হয়ে যায়। কোশিদা ফিরে আসি লুনার এক্লিপসে, যেটা মহিলা সংক্রান্ত বিষয়ে কিছু একটা। হ্যাঁ, মহিলা সংক্রান্ত তাদের ভালো, ব্যাপার হচ্ছে যে আমি ভাবছি আজকে বলবো না বলবো না, তার কারণ হচ্ছে দুটো ঘটনা বলি। আগামী 5 তারিখ লুনার এক্লিপস হবে, যেটা উপচ্ছায়াগ্রহণ, পেটাম্বুলার লুনার এক্লিপস, সাধারণভাবে দেখা যাবে না। গত 5-6 তারিখের গ্রহণটাও অ্যাকচুয়ালি চন্দ্রগ্রহণটাও সেরকমই ছিল, এবছর যত চন্দ্রগ্রহণ সব এরকম উপচ্ছায়াগ্রহণ, অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, তার একটা এফেক্ট তো থাকে গ্রহণটা গ্রহণই। মহিলাদের ক্ষেত্রে সাধারণভাবে মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রে পাওয়ার বৃদ্ধি পাবে, অর্থাৎ মহিলা পলিটিশিয়ানস থেকে মহিলা এন্টারপ্রেনিওর সেরকম জায়গায় মহিলারা একটা ভালো পদমর্যাদা বৃদ্ধি বা নিজেদের প্রতিষ্ঠা করতে পারেন, সেটা আমার দেশেও হতে পারে, গ্লোবালিও হতে পারে, বিশ্বজনীন ক্ষেত্রেও হতে পারে। যারা আধ্যাত্মিকতার লাইনে আছেন সেরকম, মানে গুরুদের গুরুগিরিটা বেটার হতে পারে, আধ্যাত্মিকতার লাইনটা এক্সপ্লোর করতে পারে। কেন এটা হবে, তার কারণ আগামী যে চন্দ্রগ্রহণটা 5 তারিখ হবে জুলাই মাসে, সেটা হবে হচ্ছে ধনুরাশির ঘরে দ্বিতীয় দ্রেক্ষানে পূর্বাষাঢ়া নক্ষত্রের ওপরে। বারবার আমি বলি যে দ্রেক্ষান সাধারণভাবে ভ্রাতা ভগিনী এইগুলোকে ডিনোট করা এবং সেই জায়গার পজিটিভ নেগেটিভ দেখার জন্য আমরা দ্রেক্ষান অংশে ভাগ করি আমাদের জন্মছককে, কিন্তু মূলত দ্রেক্ষান অংশে ভাগ করতে হয় যখন এই ট্রানজিটিং পার্টে গ্রহ নক্ষত্রের এফেক্ট হয়, বিভিন্ন এক্লিপসগুলো হয়, তখন কিন্তু দ্রেক্ষান অংশে দেখতে কোন দ্রেক্ষান অংশে হবে, কারণ যেহেতু গ্রহণটা 19 ডিগ্রি সামথিং মিনিটে হবে, যার ফলে সেকেন্ড দ্রেক্ষানায় যখন ধনুরাশির সেকেন্ড দ্রেক্ষানায় এই গ্রহণটা হবে, ধনুরাশির সেকেন্ড দ্রেক্ষানা সাধারণভাবে স্পিরিচুয়ালিজমের জন্য খুব ভালো আর ফিমেল পার্সোনালিটিসদের জন্য খুব ভালো, যার ফলে ওখানে যখন গ্রহণ হবে ফর ফিমেল পার্সোনালিটিস খুব ভালো হবে গ্রহণটা, তাদের একটা পদমর্যাদা বৃদ্ধি পাবে, তাদের দাবদাবা বৃদ্ধি পেতে পারে, সোজা বাংলা কথায় বলতে গেলে সেটা আমার দেশ সাপেক্ষেও হতে পারে, সেটা বিশ্ব সংসারেও হতে পারে। কোনো মহিলা নেত্রী কোনো কারুর হয়তো এবার বাগডোরটা তিনি সামলানোর জন্য এগিয়ে এলেন বা তিনি কোনো দেশের বা প্রশাসনের হেড হলেন, সেরকম কিছু হতে পারে। সঙ্গে স্পিরিচুয়ালিজমের জায়গাটা অনেক বেশি আপগ্রেডেড হবে, কারণ আগামী 5 তারিখ সেকেন্ড দ্রেক্ষানা অব ধনু এই গ্রহণটা সংঘটিত হবে, যেটা পজিটিভ হবে। এতক্ষণ গ্রহণে নেগেটিভ শুনিয়েছি জুন মাসের গ্রহণগুলোয়, চন্দ্র বা সূর্য গ্রহণে, এটা কিন্তু পজিটিভ সাইন, এটা ভালো। বৃহস্পতিদেব আবার 30 তারিখ ধনুরাশির ঘরে ঢুকছেন,
অর্থাৎ আগামী মঙ্গলবার। সুতরাং কীরকম তার পরবর্তী ক্ষেত্র থেকে নভেম্বরের 20 তারিখ অবধি যাবে তার একটা সিনপসিস আমরা আজকের অনুষ্ঠান থেকে বার করার চেষ্টা করব। নিয়ে নিন কেউ বোধহয় আছেন ফোনে। হ্যাঁ একদম। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো নমস্কার ম্যাম। হ্যাঁ বলুন, কে বলছেন? জি আমি একটু মানে মেয়ে সম্বন্ধে জানতে চাই। আচ্ছা বলুন দিদি, মেয়ের সম্পর্কে। আপনি কোথা থেকে বলছেন? আমি বালপুর থেকে বলছি। আচ্ছা বেশ, মেয়ের নাম কি বলুন? সুপর্ণা মুখার্জী। সুপর্ণা, ডেট অফ বার্থ? 2002 চৌঠা মে। চৌঠা মে 2002। সময়? সময় ভোর 4:30। ভোর 4:30 সকাল। জন্মস্থান কোথায়? শিলিগুড়িতে। শিলিগুড়ি। কি বার ছিল? বারটা শনিবার ছিল। শনিবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিলিগুড়িতে জন্ম। শিলিগুড়ি থেকে আপনাদের অরিজিনাল বাড়ি শিলিগুড়ি? না, আমার ওখানে বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড মারা গেছেন, আমি এখন বাপের বাড়িতে আছি। আচ্ছা আচ্ছা, সরি সরি। আপনি বলেই যখন পেলেন হাজবেন্ড গত হয়েছে, মানে আমরা করছি আপনার মেয়ের, মেয়ের নাম কি? সুপর্ণা মুখার্জি। সুপর্ণা মুখার্জি। তাহলে ওর বাবাকে আপনি কবে হারিয়েছেন? আমি 2003-এ মারা গেছেন। 2002-এ হয়েছে, 2003-এ? হ্যাঁ হ্যাঁ। ও স্যাড, ভেরি স্যাড, ভেরি সরি, ভেরি স্যাড। আচ্ছা মেষ লগ্ন দেখা যাচ্ছে। লগ্নে রবি ভরণী নক্ষত্রে দশমস্ত চন্দ্র মকর রাশি শ্রবণা নক্ষত্র দেখা যাচ্ছে আপনার মেয়ের। সেকেন্ড হাউসে মঙ্গল দেখা যাচ্ছে রোহিণী নক্ষত্রে, বুধ দেখা যাচ্ছে সেখানেই বসে আছে রোহিণী নক্ষত্রে। থার্ড হাউসে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে বসে আছে, শুক্র বসে আছে সেকেন্ড হাউসে, মঙ্গল বুধ শুক্র একত্রিত বসে আছে, শনিও বসে আছে সেকেন্ড হাউসে, রাহুও বসে আছে সেখানে। ওরে বাবারে, পাঁচখানা গ্রহ সেকেন্ড হাউসে বসে আছে ওর। অষ্টমে কেতু বসে, এই জন্ম ছকটা না সত্যি বলছি এই ছোট্ট মোবাইলে দেখার জন্য জায়গা অপ্রতুল মনে হচ্ছে আমার, কারণ আপনার মেয়ের জন্ম ছকটা একটু বিগভাবে দেখার দরকার ছিল। কিন্তু 2003 সালে মোটামুটি জন্ম ছকটা আমার দেখা হয়ে গেছে। 2003 ভবিষ্যৎটা কেমন বলছে দিদি? যার 2003 সালে পিতৃবিয়োগ হয় তার আর ভবিষ্যৎ সম্বন্ধে কি বলবো আমি তো এটাই বুঝতে উঠতে পারছি না। 2003 সালে কবে গত হয়েছিলেন ওর বাবা কিছু যদি মনে না করেন, একটুখানি ব্যাকে নিয়ে যাচ্ছি আপনাকে ইচ্ছাকৃতভাবে, মানে 2003 সালে ওর পিতা কবে গত হয়েছিলেন? কোন মাস নাগাদ? যাই হোক, আমি কিন্তু অদ্ভুত ভাবে একটা কথা বলি আপনাকে, আপাতভাবে কেন আপনাকে আমি এতটা পেছনের চেয়ে টেনে নিয়ে গেলাম, আপনার একটা দুঃখের জায়গাকে আমি হন্ট করলাম, তার জন্য মার্জনা চাইছি, কিছু মনে করবেন না দিদি প্লিজ। কেন আমি কথাটা বললাম, এরকম একটা ঘটনা দিয়ে যখন আপনি আমার সাথে কথা বলাটা শুরু করলেন, অ্যাকচুয়ালি আমি দেখতে চেয়েছিলাম অ্যাস্ট্রোলজিক্যালি মেয়েটির ভাগ্য কতটা খারাপ। তার কারণ হচ্ছে আমরা পিতার সুখ থেকে বা পিতৃপ্রদত্ত ভাগ্য থেকে তখনই আমাদের নেগেটিভিটি আসে যদি আমাদের নাইনথের লর্ড বা নাইন্থ হাউস কোনোভাবে ভয়ঙ্কর রকম অ্যাফ্লিকশনে থাকে। কিন্তু ওর জন্ম ছক অনুযায়ী আমি নাইন্থ হাউস বা নাইন্থ লর্ডের কোনো রকম আপাতভাবে যতটুকুনি সময় দেখতে পাচ্ছি, অল্প কিছু দেখতে পাচ্ছি সেইটুকুনির মধ্যে, কিন্তু বেসিক কোনো বড় হ্যাজার্ড দেখতে পাচ্ছি না। সেই জন্য আপনাকে আমি ওর পিতা মারা যাওয়া, তার টাইম, তার সাল, এতগুলো প্রশ্ন অ্যাকচুয়ালি আপনার সাথে আমি শেয়ার করাচ্ছিলাম আপনাকে আমি, কারণ এই জায়গাটা কিন্তু ওর জন্মচকে খুব বেশি নেই। মানে কী করে হ্যাপেনিংসটা হলো অ্যাকচুয়ালি আমি অ্যাস্ট্রোলজির ছাত্র হিসেবে সেটা খোঁজার চেষ্টা করছিলাম, সেই জন্য আপনাকে এতগুলো প্রশ্ন করলাম। যাই হোক, এখন কি পড়াশোনা করছে মেয়ে আপনার? মাধ্যমিক দিল। মেয়ে এবার মাধ্যমিক দিল, বেশ।
এখন তার মানে ও মামার বাড়িতে থাকে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়ে এখন মামার বাড়িতে থাকে, বলুন আপনার কি জানার আছে বলুন। আমি কি ভবিষ্যৎটা দিদি, ভবিষ্যৎটা তো অনেক বড় ব্যাপার, ছোটখাটো ব্যাপার নয়। কিন্তু ওর না না সে কেউ নেই তো একশো বা সেটাই ব্যাপার হচ্ছে। দেখুন এখানে ওর জন্ম ছকটা অ্যাকচুয়ালি না একটু ক্রিটিক্যাল আছে। হঠাৎ করে আপনাকে এখান থেকে থার্ড হাউসে বৃহস্পতি সাধারণভাবে বসে থাকলে সেই মানুষটা কমার্স অথবা আর্টস রিলেটেড পড়াশোনা ভালো করে ইন জেনারেল, এটা প্রবণতা। কিন্তু ওর সেকেন্ড হাউসে শনি মঙ্গল বৃহস্পতি বুধ রাহু সব পাঁচ পাঁচখানা গ্রহ একত্রিত বসে আছে। তারা ওর লাইফে কি ধরনের মনোপ্রবৃত্তি বা মন মানসিকতা দিচ্ছে এটা একটু জাজ করার প্রয়োজন আছে, মানে আরও ডিটেল হরোস্কোপটাকে অ্যানালিসিস করে। বর্তমান সময়ে ওর সাড়ে সাতই চলছে, যার ফলে চলাফেরা থেকে খাওয়া দাওয়া সব কিছু খুব সাবধানতা অবলম্বন করে ওকে কিন্তু চালাতে হবে আপনার। এটাকে একটু টেক কেয়ার করবেন কোনো রকম। হ্যাঁ, আগামী সেপ্টেম্বর মাসের 18 তারিখের পর থেকে অপারেশন বলুন আর অন্যান্য পরিবেশগত ক্ষেত্রে নেগেটিভিটি বলুন সেটা কিন্তু আরও বাড়তে পারে আগামী সেপ্টেম্বর মাসের 18 তারিখের পর থেকে। সুতরাং বর্তমান সময় চলা সাড়ে সাতই, এরপরে গোদের ওপর বিস্ফোরা আসছে রাহু আর কেতুর ওপরে, রাহু আর কেতু ট্রানজিটিং পার্টে আসছে কারণ ওর বয়স হবে 18 বছর। 18 বছর অন্তর অন্তর রাহু কেতুর জন্মস্থানে রাহু কেতু আসে আমাদের, যখনই 18 বছর করে প্লাস হই আমরা রাহু কেতু, রাহু কেতুর ওপরে আসলেই বোঝে যে আমরা 18 বছর পেরিয়ে গেলাম। সেটা ওর আসতে চলেছে, যেটা ওকে শারীরিক পাটে কিন্তু ভোগাবে, কোনো রকম পরিবেশগত ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট দায়ক দেবে। সুতরাং চলাফেরা খাওয়া দাওয়া সাবধানে, দাঁত মারি রিলেটেড ভয়ঙ্কর ট্রাবল ওর হতে পারে সেই জায়গা থেকে সাবধান, লোয়ার পার্ট অফ দ্য বডি থেকে সাবধান, কোনো ফিমেল অর্গান থেকে সাবধান, মানে ফিমেল অর্গানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, মেয়েলি কোনো রোগ ব্যাধি ওকে উপদ্রব করতে পারে সেই জায়গা থেকে সাবধান। অলসতা বাড়তে পারে, হঠাৎ করে চিৎকার চেঁচামেচি বেড়ে যেতে পারে, আপনার সাথে ভালোবাসা আছে কিন্তু মাঝে মধ্যে মায়ের সাথে লড়াই সংগ্রাম বেশি হতে পারে, এটাকে বুঝে চলতে হবে। এই জায়গাগুলো একটুখানি ওকে টেক কেয়ার করতে হবে আর একটুখানি ঠিকঠাক মতো, যেহেতু আপনি বারুইপুরে থাকেন এখনও ট্রেন চলেনি, যদি আদার ওয়েতে পারেন আমার মনে হয় কারুককে দিয়ে একটু ভালো করে এটা দেখিয়ে নিতে হবে, দেখিয়ে সঠিক গাইডলাইন নিয়ে চলতে হবে। কমার্স অথবা তবে সব থেকে আমার মনে হয় আর্টস রিলেটেড পড়াশোনা করলেই আপনার মেয়ের বোধ হয় ভালো। আমি জানি না ওর কি ইচ্ছা আছে, আমার তো মনে হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করলেই বোধ হয় ওর ক্ষেত্রে ভালো হবে। আর্টস রিলেটেড পড়াশোনা করেই ও জীবনে এগোক, পরবর্তী ক্ষেত্রে যাতে মাস্টারমশাই ও হতে পারে, মানে টিচিংটা হতে পারে, সেই রিলেটেড চেষ্টা করতে হবে। খালি একটাই নেগেটিভ সকটযোগ জন্মছকে আছে, যেটা ওর লাইফকে ভয়ঙ্কর ফ্লাকচুয়েশনের মধ্যে ফেলেছে এবং ভবিষ্যতেও ফেলবে। সুতরাং এই জায়গাগুলোকে আমাকে সঠিকভাবে মেরামত করার চেষ্টা আমাদের করা উচিত, সেগুলো একটু করে নিয়ে চলতে হবে, সেই মতো করে এগোন। আপাতত আর্টস রিলেটেড পড়াশোনা, শরীর আর মনটাকে দেখে চলা। আমার সাথে গড়িয়াহাট ভাগ্যচক্র শুরু হয়ে গেছে চেম্বার, সোমবার সোমবার ওখানেই যোগাযোগ দিদি করতে হবে, এই যে বুকিং নাম্বারগুলো আছে বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। দিদি বলে দিচ্ছি, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন। আর সত্যি কথা বলতে এই আজকে ট্রেন না চলাটা একটা কোনো রকম ভাবেই প্রতিবন্ধকতা যেন না হয়, কারণ দেখুন আজকে গল্প করতে করতে বেরিয়ে এলো যে বসিতার কাছে, বসিরহাট থেকে বন্ধুরা আসছেন, বইচি থেকে আসছেন, তো এটা এটা কোনো ব্যাপারই নয়, প্রয়োজনটা কতটা সেটার উপর ডিপেন্ড করছে। আর একটা কথা বলে দিই, গড়িয়াহাট ভাগ্যচক্রে সোমবার দিন করে কিন্তু চেম্বার অন হয়ে গেছে, খুলে গেছে, আপনারা ফোন করে ডিটেলসটা নিয়ে বুকিং করে তবেই পৌঁছন। মঙ্গলবার দিন হাতিবাগানের চেম্বার অ্যাজ ইউজুয়াল তিনি শুরু করে দিয়েছেন, আর বাকি কোন কোন দিন শুক্র শনি তো রয়েইছে, এছাড়া কোন কোন দিন তিনি আপাতত খর্দা খর্দা ওই দুদিনই করছেন, ওই দুদিনই চলছে সেম পুরনো পুরনো রুটিন, শুক্রবার বিকাল 5টা, শনিবার সকাল 11টা যেরকম খর্দা ছিল শিডিউল সেরকম শিডিউলে খর্দা শুরু হয়েছে। আগামী 1 তারিখ শেয়ারাপুলি আছে, যদি বুকিং হয় আগামী বুধবার থেকে শেয়ারাপুলি শুরু করব, না তো নেক্সট 8 তারিখ থেকে আমরা শেয়ারাপুলি শুরু করে দেবো। সুতরাং শেয়ারাপুলির মানুষরা তারা কীভাবে, তাদের ওদিকেও তো অটো টোটো বাস চলছে, ট্রেন এখনও চলছে না, ঠিক আছে যদি আপনারা আসতে পারেন বুকিং করবেন, যথাযথভাবে বুকিং হলে আমরা ঠিক পৌঁছে যাব, কোনো চিন্তা নেই আপনাদের। শেয়ারাপুলির চেম্বারও ওপেন আছে, কথা আমার হয়ে গেছে, সুতরাং উনি দাদা বলেও দিয়েছেন হ্যাঁ 1 তারিখ থেকে আমরা চেম্বার শুরু করে দিতে পারি বুকিং হলে, সেই মতো পরিষ্কার বলে রাখছি। গড়িয়াহাট তো অ্যাজ ইউজুয়াল সোমবার অন,
মঙ্গলবার হাতিবাগান এজ ইউজুয়াল অন, খালি একটাই রিকোয়েস্ট, হঠাৎ করে এমনিও আগে আপনারা আসতেন না, এখন আরোই আসবেন না, অবশ্যই বুকিং করে যেরকম বলবে বুকিং এন্ডের মানুষেরা, প্লিজ তাদের সঙ্গে একটু সহযোগিতা করুন, আপনারা করছেন এক সপ্তাহ ধরে, ভেরি গুড, সেই পদ্ধতিটা বজায় রাখুন, তাদের সাথে সহযোগিতা করুন, তারা যে টাইমটা বলবে হাতে একটু সময় নিয়ে টাইমটা নিয়ে উইথ অল ডিফেন্স, মানে মুখে মাস্ক থেকে পকেটে স্যানিটাইজার আনুন না আনুন, আমি আছি স্যানিটাইজ করার জন্য, চেম্বার কর্তৃপক্ষ আছে স্যানিটাইজ করার জন্য, ওখানে কোনো রিস্ক নেই, ওয়েল মেনটেন হচ্ছে চেম্বার, কিন্তু ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে আপনার আমার মধ্যে, এবং আপনাদের গ্যাদারিং না হয় তার জন্য সময়টাকে মেনটেন করতে হবে, এটাকে একটু মেনটেন করবেন, প্রায়র বুকিং করবেন, যারা বুকিং এন্ডে আছেন তাদের কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনে আপনার আমার তাদের মতো করে আমরা নিজেদের কথাবার্তাটা ফিক্স আপ করে নেব। ওকে, থ্যাংক ইউ কৌশিকদা, অবশ্যই সেগুলো কিন্তু মেনশন করে নেবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, অনেক ধন্যবাদ, কে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। আগরপাড়া, আচ্ছা দিদি, ছেলের নামটা আরেকবার বলবেন। সৌমিক গাঙ্গুলি। সৌমিক, ভেরি গুড, সৌমিকের ডেট অফ বার্থ বলুন। 8/8/94। 8/8/94। সময়? দুপুর 3টে। জন্মস্থান বলুন। আচ্ছা, আর কি বার ছিল? সোমবার। বেশ, আগরপাড়া। দাঁড়ান দেখি আগরপাড়া দেয় কিনা। আগরপাড়া সোমবার ছিল দুপুর 3টে। সোমবার ছিল দুপুর 3টে জন্ম। ধনু লগ্ন দেখতে পাচ্ছি আর সিংহ রাশি দেখতে পাচ্ছি, তাই তো? ধনু লগ্ন সিংহ রাশি মগা নক্ষত্রে আপনার ছেলের জন্ম, অষ্টমস্ত রবি বসে আছে। বেশ, তার মানে ছেলে তো পশ্চিমবঙ্গ ভারতবর্ষ কোথায় কোথাও হয়তো থাকবে না, দ্বাদশে মঙ্গল বসে আছে মৃগশিরা নক্ষত্রে, গুড। রবি বুধ অশ্লেষায় বসে আছে, বৃহস্পতি একাদশে বসে আছে, খুব ভালো, শুক্র বসে আছে দশমে নিচস্থ অবস্থায়, ষষ্ঠপতি দশমে। বলুন কি জানার আছে? কবে জয়েন করবে, কি পড়াশোনা করলো, কি করলো একটু বলুন। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করেছে, পাস মানে এই বছর হলো না, কত বছর হয়েছে? আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ার, তারপরে চাকরি বাকরি করেনি? নাকি গভর্নমেন্ট সার্ভিসই চেষ্টা করে যাচ্ছে? কতদিন পাস করেছে ছেলে? আপনার ছেলে তো 2017 সালে চাকরি বাকরি পেয়ে যাওয়া উচিত ছিল। তেমন মানে কিছু পেয়েছিল? ভালো চাকরি না হলে করব না, ভালো মানে মন্দ করতে করতেই তো ভালো হয়, বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু হয়, তা ভালো চাকরি না পেলে করব না, কিন্তু এই যে মুদ্দিখানের বয়সটা বাড়িয়ে ফেললো আর গ্যাপ দিয়ে ফেললো, এই সময়টাকে এবার কে অ্যাডজাস্ট করবে? কারণ ওর একাদশস্থ বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ আছে, খুব ভালো আছে, ওটা ব্যাপার না, মানুষের সাথে ঝগড়াঝাটি অশান্তি হবে, মানুষ ওকে ভুল বুঝবে, এর বাইরে ওটা কিছু করবে না, আর কিছুটা পেট খারাপ বানাবে। পঞ্চমে কেতু সফলতা দিতে দিতেও দেবে না, চন্দ্র শনি দৃষ্টি বিনিময় আছে, এমনিতে গুঁয়ার আছে আপনার ছেলে, রাগ জেদ আছে, নিজে যেটা বোঝে সেটাই আলটিমেট ফাইনাল করে নেয়, অন্য কেউ বোঝালেও সহজে বোঝে না, আর ও সবসময় নিজের মধ্যে ঘোরাফেরা করে, মানে খুব একটা নিজেকে মেলে ধরতে পারে না, ভালো মন্দ নিজের মধ্যেই অ্যানালিসিস করে, সেই রকমই কাজ করে, ভালো হলে ভালো না হলে আরও ভালো, বিষয়টা ওর জন্য এরকম। চন্দ্র শনি পুনর্বুজক মানসিক দ্বিধাদ্বন্দ্ব অস্থিরতা অশান্তি তৈরি করে, ভয়ঙ্কর গুমার চন্দ্র শনি পুনর্বুজকও বানায়, দেখুন এখন
প্রাইভেট সরকারি চাকরি কত দূর কি হবে নর্মাল চার্ট দেখে আমার খুব একটা ভালো লাগছে না। আমি জন্মছকটা মুখে বলতে বলতেই বলছিলাম এই জন্মছকটা পশ্চিমবঙ্গের বাইরে থাকার, প্রয়োজন হলে ভারতবর্ষের বাইরে থাকার। সুতরাং চাকরি শুরু করলাম না তো, দিল্লি তো বহুত দূর আর দিল্লির বাইরে নিউ ইয়র্ক আরও দূর, তা চাকরি তো শুরু করলো না আপনার ছেলে, এদিকে 2-3 বছর হয়ে গেল বেকার সময় নষ্ট করে ফেলল, তা গ্যাপটা দিলে হবে? গভর্নমেন্ট হবে কিনা এটা গভর্নমেন্ট বলতে পারবে, আমি বলতে পারছি না। সঙ্গে থাকুন দিদি, অনেক বিষয় নিয়ে। তাহলে গভর্নমেন্ট এই চেষ্টা করে যাক সারা জীবন ধরে, যখন 2-4-5-7 বছর হয়ে গেল ইঞ্জিনিয়ারিং পড়লাম, এত পয়সা খরচ করলাম, এত এফোর্ট লাগালাম 4 বছর ধরে, তারপরে কোনো চাকরি করলাম না, কারণ আমি 10,000 টাকার মাইনে চাকরি পাচ্ছিলাম, সো হোয়াট? এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে করতেই তো আমি বেটার দিকে যেতাম, সেটা করলাম না। একটা চাকরি বাকরি করে ভবিষ্যতে গিয়ে MBA করে নিতে পারতাম, জন্মছকের যা প্রবণতা, তাহলে আমার সরকারি হোক চাই বেসরকারি হোক সেই দিকে অনেক বেশি আমার ওপেনিংস হয়ে যেত, সেটা করলাম না। আমি সরকারি চাকরির জন্য হাঁ করে বসে আছি। লগ্ন ষষ্ঠ দশমের ডাইরেক্ট কানেক্টিভিটি যদি না থাকে, অ্যাটলিস্ট লগ্নপতির সাথে ষষ্ঠপতির যদি ডাইরেক্ট কানেক্টিভিটি নর্মাল চার্টে বা D9 চার্টে যদি না থাকে গ্রহগতভাবে বা নাক্ষত্রিক এন্ডে, তাহলে সচরাচর আপনার আমার কারুর সরকারি চাকরি হওয়ার চান্সেস বোধহয় খুব কম। যদি লগ্ন ষষ্ঠ দশমের কানেকশনস, অ্যাটলিস্ট লগ্নের সঙ্গে ষষ্ঠাধিপতির কানেকশনস বা ষষ্ঠের সঙ্গে দশমাধিপতির কানেকশনস কোনো না কোনোভাবে গ্রহগত বা নাক্ষত্রিক এন্ড থেকে লগ্নচার্টগত বা D9গত অর্থাৎ নবাংশগতভাবে হয়ে থাকে, এবং সেই কানেকশনসকে রবি এবং চন্দ্র দুটো লুমিনারিস সাপোর্ট করে বা দৃষ্টি দেয় বা রবি বা চন্দ্রের সাথে এই ধরনের গ্রহ বা নাক্ষত্রিক কানেকশনস থাকে, তাহলে আপনি সেই জায়গার অ্যাডমিনিস্ট্রেটিভ জনের সরকারি ক্ষেত্রে স্কোপ পেতে পারেন, অথবা আপনার যে সরকারি ক্ষেত্রটা সেই লেভেলের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে ভবিষ্যতে আপনি ইন্টারনাল পরীক্ষা দিয়ে উচ্চ স্তরে উচ্চ পদমর্যাদায় ভবিষ্যতে গিয়ে পৌঁছাতে পারেন। কিন্তু আগে তো চাকরিটা পেতে হবে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ জোন বা ভালো পদ প্রতিষ্ঠা। চাকরি পাওয়ার মতো কম্বিনেশনস আমার ষষ্ঠপতি একাদশপতি শুক্র দশমে আছে, ভেরি গুড, খুব ভালো। এবার শুক্রটা দশম কানেক্ট করেছে কিন্তু নিচস্থ হয়ে গেছে, সুতরাং আমার ইচ্ছা থাকবে সরকারি চাকরি আমি পাই, তার পেছনে আমি এফোর্ট লাগাবো, কিন্তু শুক্রের বলবত্তা কম হওয়ার জন্য এবং ডাইরেক্ট লগ্নপতি বৃহস্পতি অথবা দশমাধিপতি বুধের সাথে কোনো রকম নাক্ষত্রিক কানেকটিভিটি ওই শুক্রের না থাকার জন্য সময় লস হচ্ছে, চাকরি লাভ হচ্ছে না। বোঝাবো না বলেও বুঝিয়ে দিলাম, কারণ কিছু কথা আপনাদের মাঝে মধ্যে একটু চাঁচে ঝোলা বোঝাতে হয়। ভাবনা যেন একটা কোথায় অভাব রয়েছে, ভাবনার যেখানে আমার হরোস্কোপটা ভেরি গুড রাজ্যের বাইরে বা দেশের বাইরে থেকে কর্ম করার, সরকারি পেলে ভালো না পেলে আরও ভালো, আমার জন্মছকটার মানসিক দ্বিধাদ্বন্দ্ব অস্থিরতা চন্দ্র শনি পুনর্বুযোগকে ম্যানেজ করার, আমার জন্মছকটা গুরুচণ্ডালি থাকা মানেই পরিবারের বস হোক, পিতামাতা হোক, পরিবারের মানুষজন হোক, বন্ধুবান্ধবী হোক অথবা অফিসিয়াল ক্ষেত্রে বস হোক, তাদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হতে পারে, সেই জায়গায় গুরুচণ্ডাল দোষটাকে শান্তি প্রতিবিধান করা, পুনর্বুযোগটাকে শান্তি প্রতিবিধান করা, মানসিক স্টেবিলিটি আনা, শারীরিক স্টেবিলিটি আনা, সঠিক দিশায় কর্ম করা, প্রাইভেট জবই চালিয়ে যাওয়া, তার সঙ্গে সাইড বাই সাইড সরকারি চাকরির চেষ্টা করলাম, করলাম এফোর্ট লাগালাম, যদি হলো ভালো, না হলে বয়ে গেল, প্রাইভেট জব করতে থাকলাম আরও বেটার জবের জন্য পরবর্তী ক্ষেত্রে, স্টেপ বাই স্টেপ টাইম অনুযায়ী চেষ্টা করতে থাকলাম, ভবিষ্যতের টাইম অনুযায়ী MBA এর জন্য ভর্তি হলাম, MBA এর জন্য ক্যাটম্যাট দিলাম, ভালো ইনস্টিটিউট থেকে MBA করলাম, ভবিষ্যতে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ MBA আমি ইঞ্জিনিয়ারিং রুটেই থাকলাম, অথবা আদার রুট ঘুরিয়ে দিয়ে MBA-কে কাজ সঙ্গে নিয়ে অন্য রুটে প্রাইভেট জবে ঝাঁপিয়ে পড়লাম ভবিষ্যতের জন্য, যেখানে আমার জীবনটা অনেক বেশি এক্সপ্লোর করে গেল। সঠিক দিশা যদি না নিই, সময় গ্রহরা খেয়ে নিয়ে বেরিয়ে যাবে, আলটিমেট গ্রহের দোষ দিয়ে আর কপালের দোষ দিয়ে লাভ নেই, কারণ ডিসিশানটা মেক করতে হয় আপনাকে আমাকে। গ্রহ পজিটিভ ডিসিশানের দিকেও ইন্ডিকেট করে, গ্রহ নেগেটিভের দিকেও ইন্ডিকেট করে, আপনার আমার ওপর চুজিং ক্যাপাসিটিটা কোনটা আপনি আমি করব।
পজিটিভটাকে গ্রহণ করব না নেগেটিভটাকে গ্রহণ করব, কারণ করোনা হয়ে আছে। করোনা বলছে না মাস্ক বাঁধো, করোনা বলছে না স্যানিটাইজার লাগাও, করোনা বলছে না সাবান দিয়ে হাত ধো, কিন্তু বিজ্ঞান বলছে এগুলো করো, করলে করোনা দূরে থাকবে। আপনি আমি এবার এগুলোকে করব, অনেক আহাম্মক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মুখে কিছু ছাড়া, হাত মা ধুয়া যেন মনে হচ্ছে ওদের করোনাই ধরবে না, ওরা সব এক একটা সেট অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র রাস্তায় ঘুরছে। এবার সেটা তাদের ভাবনা, সেরকম হয়ে আপনি করোনাকে পকেটে পড়বেন নাকি করোনাকে আটকানোর জন্য সঠিক প্রোটেকশান নেবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, দফায় দফায় সাবান নিয়ে হাত ধুবেন, পা ধোবেন, সেগুলো করবেন, কোনটা করব আপনার আমার ডিসিশন। ঠিক গ্রহের ক্ষেত্রেও তাই, আপনার আমার জীবনে করোনাকে ডাকবো না করোনাকে দূরে সরাবো, সেই মতো করে গ্রহভিত্তিক আলোচনা করব, কোনটা জীবনে করব, কি করলে ঠিক হয় সেই মতো করার চেষ্টা করব, যাতে করতে পারি তার জন্য সঠিক প্রতিকার করব, করে নিয়ে সেই দিশায় চলবো, জীবন দেখবেন জিঙ্গালালা, আর না তো টাই টাই ফিস। এবং এই সর্বোপরি এটাই বলতে হয় যে কৌশিকদের এই যে এতক্ষণ ধরে একটা গাইডলাইন দিলেন, এটা কিন্তু শুধুমাত্র শ্রমিকের জন্য নয়, যেটা আমরা করে থাকি যে ২৬টা বছর ২৭টা বছর চলে গেল সিভিল ইঞ্জিনিয়ারিং করার পর, বা ধরুন যে কোনো একটা কোর্স করার পর বা ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশন নেবার পর বসে থাকা, যেখানে ২২-২৪ বছর বয়সে ছেলেমেয়েরা এখন ভালো ভালো জব পেয়ে যাচ্ছে, তো এবারে আপনার ডিসিশন সত্যি এবার ডিসিশন আমি সরকারি পাচ্ছি না বেসরকারি পাচ্ছি না, যেখানে সরকার বেসরকার সব স্টেক করোনার ওয়েদারে সবটারই ঝামেলা, চাকরিজীবীদের চাকরি যাচ্ছে, সেখানে যে চাকরি পায়নি সে কি করে পাবে? অতএব আমি নিজে এরকম একটা চরম কঠিন পরিস্থিতির সামনে নিজেকে নিয়ে গিয়ে ফেলে দিলাম। দোষ কার? করোনার না দোষ গ্রহের? দোষ আমার ডিসিশনের, যেটা আমাকে দিয়ে গ্রহ নিয়ে আলো, গ্রহ যে নেগেটিভ খেলছে এটা আমি বুঝতে পারলাম না। কোনো পাড়ার অথবা টিভি মিডিয়ায় দেখা বিখ্যাতদের দরজায় দরজায় দৌড়েছি, ভেবেছি প্রতিকার করলে সব হয়ে যাবে, প্রতিকার করেছি লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা খরচা করে, কিন্তু গাইডলাইন পাইনি। কারণ পাঁচ মিনিটে প্রতিকারের মূল্য ঠিক নির্ধারণ করা যায়, প্রতিকার করিয়ে দিন সব ঠিক হয়ে যাবে এই কথাটা শোনা যায়, গাইডলাইন তো পাঁচ লাইনে পাঁচ মিনিটে পাওয়া যায় না। সেটাই করোনার আগেও ভুল করে গেছি, করোনার সময় যদি ভুল করি ওটা কিন্তু ডবল করোনা, জীবনটাকেই একদম মরণা করে দিয়ে যাচ্ছে, মরণা করে করোনা চলে দিয়ে যাবে, ওই করোনা কিন্তু যাবে না। সুতরাং সাবধান, এই কারণেই অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে শিক্ষা সব থেকে নিতে হয়, করোনা থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের কি করা উচিত, কিভাবে লাইফস্টাইলটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, যেটা ৩০ জুন বৃহস্পতি ধনুতে প্রবেশ করবে, একদম ফারদার মানে ধনুরাশি ঘরেই ছিল, তিন মাস চলে গিয়েছিল, আবার পুনরায় ৩০ তারিখ থেকে আগামী নভেম্বর মাসের ২০ তারিখ অবধি থাকবে। সুতরাং এই বৃহস্পতিটা জুন মাসে আসার ফলে যে জীবের কারক বলা হয় বৃহস্পতিকে, আশা করা যাচ্ছে এবার আর করোনার প্রোটিনটা বাড়বে না, আশা করছি। তার কারণ মে মাসে ভেবেছিলাম কমবে, নক্ষত্র চেঞ্জ হলে রাহুর, সত্যি বলছি হয়নি, এটা আমার সার্চিং, ভবিষ্যতে নিশ্চয়ই সার্চ করে দেখব, বিজ্ঞান এখনও সার্চ করছে এটা এন্ডেমিক হবে না প্যান্ডেমিকটা সত্যি এন্ড হবে, বিজ্ঞানও জানে না, সার্চ করছে, কারণ জীবনে প্যান্ডেমিক বলে কিছু দেখেনি তো, টার্মোলজিটা জানতো বিজ্ঞান, প্যান্ডেমিকের মুখোমুখি কখনো বিজ্ঞান হয়নি, তাই তারাও সার্চ করছে, আমরা জ্যোতিষী আমরাও দেখিনি আমরাও সার্চ করছি। ভেবেছিলাম রাহু নক্ষত্র রাহু চেঞ্জ করলে হয়তো করোনার দাপট কমবে, কমেনি, তার পেছনে আমাদের ওই গ্রহগত এফেক্ট, ভুলভাল কর্ম করেছি বলে কমলো না, নাকি অন্য কোনো এফেক্ট, পরে ভাবা যাবে, সেই এখন এ করার আমাদের সময় নেই। আশা করছি জুন মাসের এন্ডে যখন বৃহস্পতি ঢুকবে জুলাই থেকে জীবসত্তার উন্নতি হবে, আস্তে আস্তে হয়তো করোনার প্রকোপ কমবে, জুলাই অগস্ট অনওয়ার্ডস কমবে, এবং আমি তো বারবার বলেছি এই বছরটা শুরু হবে সেপ্টেম্বর অনওয়ার্ডস, কারণ সেপ্টেম্বরে গিয়ে ১৩ তারিখ বৃহস্পতিদেব আলটিমেট বক্রত্ব ত্যাগ করবেন, ১৮ তারিখ সেপ্টেম্বর মাসে রাহু কেতু মিথুন এবং ধনুরাশির ঘরটা ছাড়বে, দ্বিতীয় পজিটিভ হবে, থার্ড পজিটিভ এন্ড অফ দ্য সেপ্টেম্বর শনি তার বক্রত্ব ত্যাগ করবে, সুতরাং তিনখানা পজিটিভিটি অ্যাকচুয়ালি সেই সেপ্টেম্বর মাসে আছে, যার ফলে আমি ২০২০ পড়ার আগে বলেছিলাম ২০২০ শুরু হবে সেপ্টেম্বর থেকে, রহস্যটা ভেদ করলাম আর কি, তার কারণ খাতা পিসটা উল্টাতে উল্টাতে প্রায় পরিসমাপ্তির দিকে চলে এসেছি, আর জুলাই আর আগস্ট অনেক যুদ্ধবিগ্রহ থেকে সামরিক ঝঞ্ঝা থেকে নানাবিধ হ্যাজার্ড কিন্তু সামনের সমগ্র জুলাই আছে, সেই আলোচনা নয় সামনের দিন করব, তার আগে সম্ভবী আশ্রয় আপনারা সেই এপিসোড বোধহয় পেয়ে যাবেন।
অবশ্যই তো পাবেন, এবং তার সাথে কিন্তু আমাদের এই অনুষ্ঠানগুলো একদম 13 তারিখ থেকে 13ই জুন থেকে 13ই জুন 20 জুন এবং আজকের অনুষ্ঠান সব ইউটিউবে আপনারা দেখতে পেয়ে যাবেন। মিডিয়া নেবেন প্রত্যেকটা অনুষ্ঠান এবং তার সাথে ঘটে যাওয়া আমাদের বর্তমান পরিস্থিতি। আর আজকের মতো এখানেই বিদায় নিতে হবে অনুষ্ঠান থেকে। আমরা কৌশিক ডি কাশ্যপের কথা মতো সেপ্টেম্বর থেকেই না হয় বছরটাকে শুরু করব, কি বলেন? আজকের মতো এই অবধি সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।